হয়তো বা আপনারা রিসেন্টলি ফেসবুকে বা অন্যান্য গণমাধ্যমে দেখছেন যে 250 সিসির বাজেটের একটা প্রস্তাব দেওয়া হয়েছে অ্যান্ড খুব শীঘ্রই আশা করতেছে এটা পাশ হয়ে যাবে। অ্যান্ড পাশ হয়ে গেলে অনেকে বলতেছে যে সব বাইকের ক্ষেত্রে 250% ভ্যাট দিতে হবে, 250% ভ্যাট, বাট এইটা আসলে ভুল। ওইখানে লেখা ছিল যে 250% ভ্যাট দেওয়া হবে টু স্ট্রোক বাইকের ক্ষেত্রে, বাট আমরা যে বাইকগুলো ইউজ করি নর্মালি সচরাচর এই বাইকগুলো 4 স্ট্রোকের, অ্যান্ড 4 স্ট্রোকের বাইকের ক্ষেত্রে ভ্যাট ট্যাক্সের যে হিসাব ওইটা হলো 4 স্ট্রোক বাইকের ক্ষেত্রে 100% পর্যন্ত ভ্যাট দিতে হবে। আগে যে 150 সিসির বাইক ছিল ওইখানে 4 স্ট্রোক বাইকের ক্ষেত্রে 60% ভ্যাট দিতে হইতো, অ্যান্ড এইখানে 250 সিসির ক্ষেত্রে 100% ভ্যাট দিতে হবে, অ্যান্ড 2 স্ট্রোকের ক্ষেত্রে 250%। টু স্ট্রোক কিন্তু নর্মালি বাইক আসে না, 4 স্ট্রোকগুলোই হয়, তো আপনি হিসাব করতে পারেন যে 250% না 100% ভ্যাট দিতে হবে। দেখা যাবে যেই বাইকটার দাম 3 লাখ টাকা হওয়ার কথা ছিল ওটা 6 লাখ টাকা হয়ে যেতেছে ভ্যাট দিয়া। এরপরে যারা ব্যবসা করে তাদের যে প্রফিটটা থাকে প্রফিটটা রেখে এরপরে হয়তো বা 50,000 টাকা যদি প্রফিট থাকে বা অন্যান্য খরচ মিলা এরপরে আপনার 3 লাখ টাকার বাইকটা 6.5 লাখ টাকা হয়ে যেতেছে, এরকম একটা দাম আপনি আইডিয়া রাখতে পারেন। আর এইখানে আমি ফেসবুকে অনেকগুলো গ্রুপে বা অন্যান্য অনেক পোস্টে দেখছি যে এই মানে পারমিশন পাবে এরকম কিছু পোস্ট করা হয়েছে, অ্যান্ড এইখানে অনেকেরই কমেন্ট ভাই এটা পারমিশন না দেওয়াই ভালো কারণ বাংলাদেশের মানুষ ভালো মতো বাইক চালায় না, এটা সেইটা সবাই এখন এক্সিডেন্ট করবে, পাওয়ারফুল বাইক এই জন্য অনেক বেশি টান। আসলে এই জিনিসটা কিন্তু ভুল ভাই, আপনি বাইক পাওয়ারফুল কিন্তু আপনি পাওয়ারটার ইউজ না করেন। বাইক পাওয়ারফুল মানে যে বাইকে খালি গতি উঠবে তা তো না ভাই, যত আপনি হাই সিসি বাইকে যাবেন তত বেশি সেফটি ফিচার থাকবে, দেখবেন যে প্রত্যেকটা বাইকে ABS আছে অ্যান্ড দেখবেন যে টায়ার অনেক ওয়াইডার হয়। বড় হাই সিসি বাইকের ক্ষেত্রে দেখা যায় যে টায়ারটা অনেক ওয়াইডার হয়, অনেক বেশি মোটা হয় অ্যান্ড যার কারণে ব্যালেন্স কিন্তু অনেক ইম্প্রুভ হবে আপনার। আর এরপরে দেখা যাবে যে আপনার টায়ার ওয়াইডের কারণে ব্রেকিংটাও আপনি অনেক কনফিডেন্টলি করতে পারবেন, যেখানে আপনি নর্মাল একটা এই যে মনে করেন আমি NT15টা চালাই, আমি শিওর বলতে পারতেছি না বাট আমি গেস করে বলতেছি যে আপনার 100 থেকে 0 করতে ধরেন 6 থেকে 7 সেকেন্ড সময় লাগে। সেই ক্ষেত্রে যদি আপনি একটা 250 সিসির বাইকে ওয়াইডার টায়ার বা ভালো ব্রেকিং নিয়ে যদি ব্রেক করেন, আমার MT15 100 থেকে 0 করতে যদি 7 সেকেন্ড লাগে ওইখানে লাগবে 5 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, 5 সেকেন্ড ধরেন, এই 2 সেকেন্ডের ব্যবধানে কিন্তু ভাই বিশাল বড় একটা এক্সিডেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ আমি মানে যে আপনার ওইখানে স্পিডটা অনেক বেশি উঠতেছে কিন্তু ব্রেকিং সিস্টেমটা কিন্তু অনেক ভালো অ্যান্ড রেডি পিকআপটা কিন্তু অনেক ভালো পাচ্ছেন, যে আপনি পিকআপ দিচ্ছেন না গাড়ি চলে যাচ্ছে। এখন সাপোজ মনে করেন আমি এইটারে ওভারটেক করবো, এই সামনে গিয়ে দেখেন একটা শর্ট চিপার ভিতরে পড়ে গেছি আমি, এখন আমি এমন জায়গায় আছি যে আমার এটার হয় ওভারটেক করতে হবে নাহলে আমি এটার সাইডে চাপা পড়ে নিচে পড়ে যাবো, অ্যান্ড এই সময় কিন্তু আপনি ছোটো একটা বাইক দিয়ে এটার ওভারটেক করতে পারবেন না, তখন কিন্তু আপনার একটু পাওয়ারফুল বাইক লাগবে যে ফার্স্ট হঠাৎ করে টান দিয়ে আপনি ওভারটেক করতে পারতেছেন। এই বড় হায়ার সিসির বাইকের ক্ষেত্রে কিন্তু আপনি তখন ইজিলি এটা পাস হয়ে যেতে পারতেছেন, একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচা যেতেছেন, এগুলো আপনার মাথায় রাখতে হবে। আর একটা জিনিস যেটা দেখলাম, অনেকে মনে করেন যে 150 সিসির বাইক মানে মনে হয় 150 স্পিড ওড়ে আর 250 সিসির বাইক মানে মনে হয় 250 স্পিড ওড়ে, হয়তো বা এটা মানে সবাই না কিছু কিছু মানুষ আছে আর কি এরকম আইডিয়া রাখে যে মডিফাই টুডিফাই করে হইলেও এত স্পিড পর্যন্ত গেইন করা যায়, বাট এই জিনিসটা ভুল। এমনও আছে যে আপনার 250 সিসির বাইক বাট 160-170 স্পিড ওড়ে, আর বেশি উঠে না, এটা 150 সিসি দিয়ে কিন্তু GSX-R 170 পর্যন্ত উড়ায় ফেলানো যায়। সো ওই সিসির সাথে আপনার পাওয়ারের সম্পর্ক করে লাভ নাই, পাওয়ার বাইকের অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কিন্তু বাট হায়ার সিসির ক্ষেত্রে প্রাইসটা যেমন হাই হবে ফিচারগুলো ওইরকম ভালো থাকবে অ্যান্ড ব্রেকিং ব্যালেন্স সব কিছুই কিন্তু ইম্প্রুভ হবে অ্যান্ড অনেক বেশি সেফটি ফিচার থাকে এখানে। সো আমার মতে যারা এই সব বিভ্রান্তির ভিতরে আছেন যে ভাই 250 সিসির বাইক আমাদের জন্য না এই সেই, তারা ভাই এগুলা ভুলা যান, কারণ 250 সিসির বাইক আসলে অনেক বাইকারের স্বপ্ন পূরণ হবে যেটা মনে করেন যে আমরা আমাদের কল্পনার বাইরে, কারণ এই বাইকটা আমাদের দেশে নাই, আমরা দেখিও নাই, হাত দিয়ে ছুঁয়েও দেখি নাই কখনো, হয়তো বা অনেকে ইন্ডিয়া গিয়ে দেখে আসছে বা চালায় আসছে, বাট বাংলাদেশের ভিতরে যারা আছে তারা এই বাইকগুলো আসলে দেখাও একটা ড্রিম সামনাসামনি। সো যে 250 সিসির বাইকগুলো যে আসতেছে এটা একটা অনেক মানুষের একটা বড় ড্রিম ফুলফিল হতে যাচ্ছে, দোয়া করি যেন বাজারটা পাশ হয়ে যায় অ্যান্ড বাইকের দাম রিজনেবল একটা প্রাইসের ভিতরে থাকে, সবাই যেন বাইক কিনতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অলওয়েজ সেফটি গিয়ার বা হেলমেট টেলমেট পরে বাইক রাইড করুন। আল্লাহ হাফেজ।